আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় মাড়ি থেকে দাঁত ফেলে দেওয়ার পরে পাশের দাঁতের সাহায্য ছাড়াই স্থায়ীভাবে দাঁত তোলা স্থানে দাঁত প্রতিস্থাপন করার স্থায়ী পদ্ধতি সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স যারা মাড়ির যে কোনো অংশ থেকে এভাবে দাঁত ফেলে দিয়েছেন এবং সেই দাঁতের অভাব স্থায়ীভাবে পূরণ করতে চাচ্ছেন তাদের জন্যই মূলত এই ভিডিওটি দাঁত ফেলে দেওয়ার পরে সেখানে দাঁত লাগানোর কয়েকটি পদ্ধতি রয়েছে রয়েছে স্থায়ী এবং অস্থায়ী পদ্ধতি মোটামুটি ব্রিজের যে পদ্ধতিটি রয়েছে এটিকে স্থায়ী পদ্ধতি বলা হয় কিন্তু এই ব্রিজ পদ্ধতিতে পাশে যে দাঁতগুলো থাকে সেগুলো কাটিং করে ট্রিটমেন্ট করতে হয় এবং কাটিং করে ছোট করে নিয়ে মোট তিনটি ক্যাপ দিতে হয় একটি দাঁত না থাকলে তো ডেন্টাল ব্রিজ করতে গেলে পাশের দাঁতের সাহায্যের প্রয়োজন হয় পাশে দাঁত না থাকলে ডেন্টাল ব্রিজ করা যায় না যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি দাঁত নাই আর একটি দাঁত না থাকার কারণে পাশে যে দুটি দাঁত এই দুটি দাঁতের সাহায্য নিয়ে কিন্তু তিনটি ক্যাপ একত্রে করে দেওয়া হয়েছে এটিকে বলা হয় ডেন্টাল ব্রিজ ভিওয়ার্স এছাড়া আরও পদ্ধতি রয়েছে তা হলো অস্থায়ী ডেনচার পদ্ধতি যেটিকে আমরা অস্থায়ীভাবে দাঁত বাঁধানো বলতে পারি তো এই অস্থায়ী দাঁত বাঁধ দাঁত বাঁধানোর যে সিস্টেমটি রয়েছে তার সঙ্গে এমন একটি প্লেট থাকে আর এই প্লেটের মাধ্যমেই কিন্তু এভাবে দাঁতের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে দুটি দাঁত নাই দুটি দাঁত এখানে বাঁধানো হয়েছে আর সেখানে এমন একটি প্লেটের মাধ্যমেই কিন্তু দাঁত দুইটা সেটিং করা হয়েছে তো ভিউয়ার্স আমরা যে বিষয়ে আলোচনা করব তা হলো ইমপ্লান্টের চিকিৎসা যে চিকিৎসা করালে আপনার পাশে যে দাঁতগুলো থাকবে সেই দাঁতগুলায় কোনো ধরনের টাস্ক করা হবে না কোনো কাটা ছেড়া করা হবে না শুধুমাত্র যেখান থেকে দাঁতটি তোলা হয়েছে সেখানেই একটি দাঁত প্রতিস্থাপন করার পদ্ধতি হলো ইমপ্লান্টের চিকিৎসা যে চিকিৎসায় পাশের যে দাঁতগুলো থাকবে এই দাঁতে কোনো ধরনের প্রভাব পড়বে না শুধুমাত্র যেখান থেকে দাঁতটি তোলা হয়েছে সেখানেই স্থায়ীভাবে একটি দাঁত সেখানে প্রতিস্থাপন করা হবে আর এটিকে বলা হয় ইমপ্লান্টের চিকিৎসা এই ইমপ্লান্টের চিকিৎসা এটি যেখান থেকে দাঁত তোলা হয়েছে ঠিক সেখানে একটি হাড়ের সঙ্গে সেখানে হাড়ের সঙ্গে একটি বিশেষ স্ক্রুর মাধ্যমে সেখানে একটি ক্যাপ করিয়ে দেওয়া হয় এটি হলো ইমপ্লান্টের চিকিৎসা তো যারা মোটামুটি চান যে ব্রিজ করলে দাঁতের পাশের দাঁতের সমস্যা হবে কাটিং করে ছোট করে নিতে হবে এটি অনেকের অপছন্দ আবার যদি কেউ এ ধরনের ডেঞ্চার করতে চান সেক্ষেত্রে এই ডেঞ্চারের যে প্লেটটি থাকে এটি অনেকের অস্বস্তির কারণ হয়ে থাকে তো এ ধরনের ব্রিজের যে সমস্যা এবং এ ধরনের যে ডেঞ্জারের যে সমস্যা এই সমস্যা যদি আপনি না চান তাহলে আপনাকে এ ধরনের ইমপ্লান্টের চিকিৎসা করাতে হবে যদিও এই ইমপ্লান্টের চিকিৎসাটি বেশ ব্যয়বহুল বলা চলে বেশ ব্যয়বহুল চিকিৎসা এই ইমপ্লান্ট চিকিৎসা এই ইমপ্লান্ট চিকিৎসাটি করার সময় ঠিক যেখান থেকে দাঁতটি তোলা হয়েছে ঠিক সেখানে এ ধরনের ইমপ্লান্ট প্রতিস্থাপন করা হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন মেশিনের মাধ্যমে ধীরে ধীরে এই ইমপ্লান্ট মাড়িতে সেটিং করা হয় এবং হাড়ের সঙ্গে এই স্ক্রুটা খুব শক্তভাবে লেগে থাকে এটিকে সারা জীবনের জন্য স্থায়ী চিকিৎসা বলা হয়ে থাকে যেখান থেকে দাঁতটি তোলা হয়েছে সেখানে এ ধরনের স্ক্রু সেটিং করার পরে তার উপরে ক্যাপ করে দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁত না থাকায় এখানে একটি ইমপ্লান্ট বসানো হয়েছে এবং এই ইমপ্লান্টের পরেই একটি ক্যাপ করা যখন একটি ক্যাপ করে দেওয়া হবে তখন সেটি পূর্ণাঙ্গ একটি স্থায়ী দাঁত হিসাবে ব্যবহার করা যাবে এখানে ইমপ্লান্ট বসানো হয়েছে এখনও পর্যন্ত ক্যাপ করা হয়নি যখন এই ইমপ্লান্টের পরে একটি ক্যাপ পরানো হবে তখন ঠিক এমনটি দেখা যাবে অন্য অন্য যে দাঁতগুলো থাকবে এই পাশের দাঁতের সঙ্গে কালার ম্যাচিং করে সেইভাবেই এই ইমপ্লান্ট ট্রিটমেন্টটি কমপ্লিট করা হয় এ ধরনের ইমপ্লান্ট যদি করে থাকেন সেটি হবে সারা জীবনের জন্য স্থায়ী চিকিৎসা ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি দাঁত নাই তো এখানে দেখুন ইমপ্লান্টের মাধ্যমে এখানে ইমপ্লান্ট করা হচ্ছে এবং এখানে কয়েকটি দাঁতই নাই আর প্রতিটি দাঁই জায়গায় কিন্তু ইমপ্লান্ট করা যাচ্ছে যদি উপরের মাড়িতে হয় বা নিচের মাড়িতে হয় আর আপনি যদি চান যে পাশের যে দাঁতগুলো থাকবে সেই দাঁতগুলা কোনো ধরনের সাহায্য ছাড়া বা কাটা ছেঁড়া ছাড়াই আপনি সেখানে দাঁত লাগাতে চান তাহলে আপনাকে ইমপ্লান্টও করতে হবে আর এই ইমপ্লান্টের চিকিৎসাটি একটি স্থায়ী চিকিৎসা দেখুন এখানে দুটি দাঁতে ইমপ্লান্ট করা হয়েছে এখানে এই দাঁতটি নাই এবং এই দাঁতটি নাই এবং এখানে এই দাঁতটি ইমপ্লান্ট করা হয়েছে এবং এই দাঁতটিও ইমপ্লান্ট করা হয়েছে তো যারা মোটামুটি ব্রিজের ঝামেলায় যেতে চান না বা ডেনচার করার বা পার্শিয়াল ডেনচার দাঁত বাঁধানোর ঝামেলায় যেতে চান না তাদের জন্য স্থায়ীভাবে চিকিৎসা করতে একমাত্র চিকিৎসা হল ডেন্টাল ইমপ্লান্ট যা স্থায়ী চিকিৎসা তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম